হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। তো সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করলাম, আর আজকে ভ্লগটা স্টার্ট করলাম বাপের বাড়ি থেকেই। আর তোমরা অনেকেই কমেন্ট করছো, মানে ভাবছো যে হঠাৎ করে বাপের বাড়ি গেলাম, কিছু বললামও না ভিডিওতে। তো ভিডিওতে আমি বললাম না, কারণ হঠাৎ করেই ঠিক হয়েছে বাপের বাড়ি যাব ভাইফোঁটা দিতে, সেই জন্য আমি হঠাৎ করে চলে গেছি আর কি। তো আমি ভাইফোঁটার একটুখানি ভিডিও করেছিলাম, মানে ফোঁটা দেওয়ার সময়, তো সেটা আমি তোমাদেরকে পরে আমি দিয়ে দেবো, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমি রাত্রির বেলা ফোঁটা দিয়েছি, মানে ভাইফোঁটা ছেড়ে গেছে, তারপরে আমি ফোঁটা দিয়েছি রাত্রিরে। কি করবো, রাত্রিবেলা গেলাম, সেই জন্য রাত্রিবেলাতে আমাকে ফোঁটাটা দিতে হলো। তো এই যে সকালবেলা আজকে টিফিন তৈরি করলাম বাপের বাড়িতেই, ডিম টোস্ট আর ডিম সেদ্ধ। তো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওই জন্য আমি একটুখানি সস দিয়ে একটু ওর নাম আর আমার নাম লিখলাম, নাম লিখলাম না শুধু অক্ষর লিখলাম, ফার্স্ট অক্ষর কে প্লাস পি লাভ। তো আমার আমি মানে এইবারে আসলে এরকম ডিম টোস্ট বানালেই আমি ওকে এরকমভাবেই লিখে দিই সস দিয়ে, আর সাথে একটা ডিম সেদ্ধ ওর জন্য রয়েছে। আর আরও প্লেটে দেখালাম, একটা প্লেটেরটা বোনের আর একটা প্লেটেরটা আমার। আর মা বাবা ভাত খেয়েছে বলতে ভাত খাবে, ওরা খাবে না ডিম সেদ্ধ আর ডিম টোস্ট। সেই জন্য বললো যে, মা বললো যে তুই যেমনভাবে ভালো পারিস তেমন করে কর, যেমনভাবে খাবি আর কি। তো আমি করে নিলাম আমার মতন, তো এটা বোনকে দিয়ে দিলাম। আর দুজনে বিছনায় বসে বসে মোবাইল ঘাঁটছে, দুজন মিলে মোবাইল ঘাঁটছে, তো সেই জন্য একই জায়গাতে দিয়ে দিলাম দুজনকেই। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 3টে, তো আজকে আমরা চলে যাব। তো এইদিকে পিয়ালি রেডি হচ্ছে, এখানে পিয়ালি রেডি, এই মাত্র এই যে পিয়ালি দিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো এই এক্ষুনি বেরিয়ে যাবো, আর 2-10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তুমি কিছু বলবে, এরকম কিছু বলো, মনটা খারাপ, মানে বাবার বাড়ি থেকে যেতে হলে সব মেরি মনটা খারাপ হয়, তাই না? তো চলো, তুই কী বলবে দেখো। দুপুর হয়ে গেছে আর দিদি বাড়ি চলে যাচ্ছে, দিদি সেই জন্য মনটা খুব 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 খারাপ, মানে ওর অবস্থা এমন হয়ে গেছে। আসার দিন টোটাল লিপস্টিক পরে এসেছিল, আর যাওয়ার দিন বোর্ডিং লাগিয়ে যাচ্ছে, এরকম হাল হয়ে গেছে ওর। কি করা যাবে, চলে গেলে আর তো বন্ধুরা, এখন আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেছি বাড়ি থেকে, এবার বাইকে উঠবো, বাইকে করেই এসেছিলাম। 2 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে আমাদের শ্বশুর বাড়ি যেতে, বাপের বাড়ি মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে 2 ঘন্টা মতন লাগে। তো এই টাইমে আমি কথা বলছি না কেন, মনটা একদম ভালো নেই। কোন মেয়ের ভালো থাকে মন বাপের বাড়ি থেকে যাওয়ার সময়? আর তোমাদেরকে আরও একটা কথা বলি, আমার বোনের নতুন চ্যানেল খুলে দিয়েছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ও চ্যানেলের নাম হচ্ছে সুইটি লাইফস্টাইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা। আর মনে হয় আমি বলবো কোন, মানে 10-15 দিন আছে জগতির পরে, 1-3 দিন পরে যাবে। হ্যাঁ, তুমি যেদিন যেতে হবে তার 1-2-3 দিন আগে বলুন, আমি 1 সপ্তাহ পরে। হ্যাঁ, তুমি তাহলে আসছি, বেশি জোরে চালাবে না, বাড়িতে চলে আসলাম। আর সেই আবার সেই এক ঘরে একই ড্রেসে। তো বন্ধুরা, একটু আগে আসলাম, আর বাইরেটা পুরো দেখো অন্ধকার হয়ে গেছে। একটু আগে বলতে এখন বাজে 5:50, তো আমরা 5:30 নাগাদ ঢুকে গেছি বাড়িতে। তারপরে চেঞ্জ টেঞ্জ করলাম, একটু ফ্রেশ হলাম, আর তো ব্যাগপত্র ওখানেই রয়েছে, মানে জাস্ট সাইড ব্যাগটা, কিছুই সেরকম নিয়ে যায়নি। আর যেই শাড়িটা আমাকে দিয়েছে আমাকে ভাইফোঁটাতে আমার পিসির ছেলে, তো সেটা তোমাদেরকে দেখাবো পরে। আর তোমাদেরকে এই হেলমেটটা দেখাই, এই হেলমেটের কালারটা কেমন হয়েছে বলো। এটা আমার জন্য নেওয়া হয়েছে, মানে আমার জন্য বলতে
এটা যাওয়ার দিনে নেওয়া হয়েছে, তোমাদেরকে বলেছি কি বলিনি আমি জানি না, বলিনি তো, এটা যাওয়ার দিনে নেওয়া হয়েছে। কারণ যাওয়ার দিন হেলমেট নিতে ভুলে গেছি দিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে গেছি, এই কালনার ঘাট পেরিয়ে গেছি, পেরিয়ে গিয়ে তারপরে মনে পড়েছে, তারপরে আবার কালনার ওখান থেকে খুঁজে 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 একটা হেলমেট কিনলাম। আর যেহেতু একটা মানে তোমাদের দাদাভাইয়ের হেলমেট রয়েছে, সেই কারণে ভাবলাম একটা লেডিস হেলমেটই নিয়ে নিই, আপাতত এইটুকুও পরে যাক একদিনের জন্যে, তাহলে অন্য দিন তাহলে ওইটা পরতে পারবে, আমি এই নতুনটা পরতে পারবো। তাহলে আর দুটো যদি জেন্টস হেলমেট নিয়ে নিই তাহলে আমি পরতে পারবো না, সেই জন্য ভাবলাম হেলমেট লেডিস হেলমেটটাই নিই, তুমি একদিন পরো, ওকে আমি বললাম, তো বললো ঠিক আছে, দিয়ে তারপরে নিলাম, দিয়ে ওই কালারের হেলমেটটাই পছন্দ হলো, এটাই নিলাম। তো এক্ষুনি আসলাম, আর আসার সময় মোগলাই কিনে নিয়ে আসলাম, মোগলাইটা ওই ঘরে দিয়ে আসলাম। তো একটু পরে খাবো, আমার ননদ কোথায় যেন গেল, তো আসুক ও, তারপরে খাবো। তো আমার তো জাস্ট অসম লাগছে এই হেলমেটের কালারটা, দেখো পুরো মিষ্টি কালার, আর ফোনে লাগছে পুরো পিঙ্ক কালার, বাট এটা পিঙ্ক কালার নয়, এটা পিঙ্ক বলতে সেই দুধে আলতা কালারটা, একদম মিষ্টি কালার, কিন্তু ফোনে পুরো লাগছে কি এটা পিঙ্ক, কিন্তু এটা একদম পিঙ্ক নয়, পুরো দুধে আলতা কালার, এটা লালও নয় গোলাপিও নয়। ঠিক আছে চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। মানে বাইকে যে চালায় না তার কষ্ট বেশি হয় না, যে পেছনে বসে থাকে তার কষ্টটা বেশি হয়, পুরো পাক্কা 2 ঘন্টা লাগে। আমি সাড়ে তিনটের সময় বেরিয়েছি বাড়ি থেকে, 3:30, 4:30, 5:30, পুরো 2 ঘন্টা লাগে, পুরো 2 ঘন্টা লাগে। আর যে চালায় সে একটা মুডে থাকে, গাড়ি চালানোর মুডে থাকে, তার অতটা কিছু হয় না, যে পেছনে বসে থাকে না তারই যত রকমের কষ্টটা হয়। আর আমি ট্রেনে আসলে আজকে আসতেই পারতাম না, শরীরটা আজকে সকাল থেকে খুবই খারাপ লাগছিলো, মাথা ব্যথা মানে কেমন হচ্ছে, তারপরে কোনোরকম এক গাল ভাত খেয়ে তারপরে চলে আসলাম। ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাকে ভাই ফোটাতে আমার পিসির ছেলে আমাকে কি শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাবো বলেছিলাম, তো বলেছিলাম যে পরে দেখাবো, তো এখন দেখাচ্ছে। রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসলাম, মা আজকে দুপুরবেলা রান্না করে রেখেছিল, রান্না করাই ছিল, তো ওইগুলোই খেলাম আর কি। এখনও মানে ভাত রয়ে গেছে, আর এখন তো শীতকাল, সেই জন্য জল ঢাললাম না, না শীত তো পড়েই গেছে, আর জল ঢাললাম না, এমনিই রেখে দিলাম ভাত। আর দুপুরবেলা রান্না করেছিল মা সেই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচু, কচুর ঘন্ট, আর করেছিল ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সেই কি কলা বলে ওটাকে, বলো না, বলো কলাটার নাম, ওই সেই ওর ভেতরে বীজ থাকে না কালো কালো, আমি একটু ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদা ভাই নাকি খুব ভালো লাগে, মানে ওর কি বলবো, মানে এত পরিমাণে টেস্ট লাগে, ও একদম ইট 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 করে খায় ভাতের সাথে, আর আমি তো ওটাকে দু চোখকে দেখতেই পারি না, সেই মানে কলার ভেতরে বীজগুলো, মানে ওই কলা তো বিচ্ছিরি লাগে আমার কাছে, আমার কাছে কোনো স্বাদই লাগে না। আর তোমার কাছে যে কি ভালো লাগে যে ভগবান জানে, তুমিই জানো। তো ওই কলা চচ্চড়ি রান্না করেছিল, আর পেঁপে দিয়ে মসুর ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা, তো এইগুলোই ছিল, আর এগুলোই খেলাম। আমি ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে খেয়েছি, আর আমার কাছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বেস্ট খাবার, ওর মতন খাবার হয় না। আর এবার তোমাদেরকে দেখাই শাড়িটা, এই দেখো এটাকে কি শাড়ি বলে আমি ঠিক জানি না, তো এই শাড়িটা দিয়েছে আমার পিসির ছেলে, মানে পিসিই দিয়েছে ধরো ভাই ফোটাতে। আর আমি তো আমার দুই ভাইকে দুটো গেঞ্জি দিয়েছি, মানে আমার পিসির ছেলেকেও গেঞ্জি দিয়েছি, আমার কাকার ছেলেকেও গেঞ্জি দিয়েছি, এই দেখো লাল কালারের, কেমন লাগছে শাড়িটা, কেমন লাগছে আমাকে, ভালো লাগবে তো পড়লে? ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও যে এই শাড়িটা পড়লে আমাকে কেমন লাগবে। আর এই শাড়িটা এখন আমি ভাঙবো না চট করে, কারণ আমার কাছে এখন অনেক শাড়ি রয়েছে, আর সব শাড়ি একবার করে পর পর রেখে দিয়েছি, একবার করে পর পর এরকম রেখা রয়েছে, সেগুলোকে আগে পরবো, সেগুলোকে পুরনো করবো, তারপর আমি এটাকে আবার পুরনো করবো, মানে নতুন আমি এটাকে রেখে দেবো, মানে এখন আমি ইয়ে করবো না, ভাঁজ ভাঙবো না। ঠিক আছে বন্ধুরা চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল, চলো।